সাথে সাথে কিন্তু রেড কার্ড দিলেন। পার্ক জোরালো জয়লাভ গো। টাইব্রেকারে নায়ককে হতে পারেন, দেখা যাক সবটুকু। কিন্তু মাঠের বাইরে যারা আছেন, যারা ঘরে বসে সাউন্ডের আউটপুট যতটুকু আছে সেখান থেকে শুনতে পাচ্ছেন লাইভ কমেন্ট্রি, আপনারা স্কল করুন ফুটবল বিন্দাস এবং সেখানে প্রতিটি মুহূর্ত আপনারা পেয়ে যাবেন, প্রতিটি মুহূর্ত আপনারা পেয়ে যাচ্ছেন ফুটবল বিন্দাস। টাইব্রেকারের প্রথম শট, শটটি নিতে যাচ্ছেন মোস্ট প্রবাবলি টাউন ক্লাবের প্রবাবলি সুখেন। প্রথম শট সুখেন চলেছেন অপরদিকে, প্রথম শট আন্তুজ রেস্টি ক্লাব জার্সিধারি খেলোয়াড় বাদশা অপরদিকে পানি। সুন্দর মুহূর্ত বিশ্ব ফুটবল আলোকিত পরিবেশ, প্রথম টাই ব্রেকার, তৃতীয় ম্যাচে আজকে দিনের প্রথম টাই ব্রেকার চলেছেন সুখেন। প্রথম শটটি নেবার জন্য প্রস্তুত পাঁচশো, প্রথম শট দিনে টাউন ক্লাবের হয়ে আট নম্বর জার্সিধারি খেলোয়াড় জোরালো শট গোল পাঁচশোর ডান প্রান্ত থেকে বল চলে গেল চার। ভালো শট করলো, পাওয়ারফুল শট ছিল। 1-0 গোলে আগুয়া বেন্ডাকো টাউন ক্লাব, 1-0 গোলে আগুয়া। এই মুহূর্তে চলেছেন রোহিত, চিপচিপে চেহারা রোহিত, ম্যাচের শেষ লগ্নে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভুল করে ফেলেছিলেন, সেখান থেকে কিন্তু দলকে আবার নির্ভরতাও দিয়েছেন, বাঁচিয়েছেন দুর্গকে সেভাবে। result this time 1-1 oh nahi bhai powerful shot chilo shot theke kintu ball tule ante parlen na bare marlen shorashori this time opportunity for the Najipur enthusiast club shot nowar jonno okane giyechen anondo ball tule ante parlen lead niye aste parben নিতে গিয়েছেন কার্তিক টাউন ক্লাবের হয়ে দ্বিতীয় শট, তৃতীয় শট করবে ছয় নম্বর জার্সিধারী খেলোয়াড়। সো দ্য ফাইনাল শট, এই শট থেকে গোল তুলে আনতে হবে তাহলে আরো একটি শট অপেক্ষা করা যাবে, আদারওয়াইজ দে হ্যাভ টু লেভ ফ্রম দিস টুর্নামেন্ট। ক্রুশিয়াল মোমেন্ট চলেছেন কার্তিক, প্রস্তুত পাঁচশা গোল। অপেক্ষমান থাকতে হবে সম্ভবত গোল রক্ষকের হাতে লেগে গোল বল চলে যায় নেটের মধ্য থেকে, নেট ছিঁড়ে বল বেরিয়ে যায়, খেলার ফলাফল দুই। হোয়াট অ্যান অবজারভেশন, বিন্নগর সুতরাং লাভ কিন্তু অ্যাডভান্টেজে আছে, অন্তিম শট গোল করলে কিন্তু জয়লাভ, বল জালে জড়াতে পারে সেই শটটি নেবার জন্য দেখা যাক। মোস্ট প্রবাবলি বাদশাই যাচ্ছেন, ওখানে কিন্তু ইয়েলো কার্ডটি দেখলেন, রিচুকে ইয়েলো কার্ড দেখতে হলো স্বাভাবিকভাবেই, খানিকটা
অ্যাডভান্টেজ অপোনেন্টের সামনে, সে মোমেন্টামটিকে একটু নষ্ট করার চেষ্টা। এবং এরই সাথে সাথে কিন্তু রেড কার্ডটি দেখতে হলো। রাজু রাহা আছেন, he has to left from the ground, মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এই শট থেকে গোল তুলে আনতে পারলে সেমি ফাইনালের দরজা খুলে যাবে। ওদিকে প্রস্তুত রোহিত বাদশা, এই ম্যাচের বাদশা হতে পারবেন কিনা দেখা যাক। নাজিরপুর অ্যাডভান্টেজে, অপর দিকে রোহিত গোল করতে পারলে জয়লাভ। গোল! কিন্তু ভালো খেলেও টাইব্রেকারে কিন্তু হেরে গেল। তৃতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নাজিরপুর এনথুজিয়াস্টিক ক্লাবের গোলকিপার বাদশা। স্বর্গীয়া দেবদাস সরকারের সহধর্মিণী মাননীয়া নন্দিতা সরকার মহাশয়া আছেন মঞ্চে উপস্থিত, তিনি তুলে দেবেন এবারের ম্যান অফ দ্য ম্যাচ। আমি আমন্ত্রণ জানাবো, বাদশা ইজ স্টিল হিয়ার, একটু গরতালিও চেয়ে নেব। নন্দিতা সরকার মহাশয়া, স্বর্গীয় দেবদাস সরকার একটি নাম যার সহধর্মিণী, তিনি তুলে দিচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ বাদশা, দ্য গোলকিপার ফ্রম নাজিরপুর এনথুজিয়াস্টিক ক্লাব।